বর্তমান সময় ইউরোপের দেশগুলোতে যদি ভিসা হয়ে থাকে তাহলে ক্রোয়েশিয়াতে এবং রোমানিয়াতে কিছুটা ভিসা হচ্ছে অন্য অন্য দেশের তুলনায়। তো এর জন্য আমাদের বাংলাদেশের প্রচুর মানুষ সেখানে ফাইল জমা দিয়েছেন, কেউ ক্রোয়েশিয়াতে দিয়েছেন, কেউ রোমানিয়াতে দিয়েছেন, আবার কেউ কেউ আছেন যে কোন দেশে যাবেন, কোন দেশে ফাইল জমা দিবেন এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না, একটু কনফিউশন কাজ করছে এবং আসলে চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন যে কোন দেশে গেলে শুধু সুবিধা বেশি পাবো, কোন দেশে গেলে আমরা ভালো স্যালারি পাবো, নানান বিষয়ে অনেকটা চিন্তার মধ্যে আছেন। তো আজকে যদি আপনারা এই ভিডিওটি দেখেন তাহলে আপনাদের কনফিউশন অনেক এটাই দূর হয়ে যাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো আসলে এই দুটি দেশই প্রায় সমান, আপনার একটু কম বেশ থাকতেই পারে, কিন্তু কাজের বেলা, স্যালারির বেলা এবং প্রায় সব কিছু বেলাই প্রায় সমান সমান। যেহেতু আপনার ক্রোয়েশিয়া এবং রোমানিয়া সেনজেনের বাইরে দেশ এবং তারা আসলে এত উন্নত দেশ নয় ইউরোপের দেশগুলোর মধ্যে, তো ইউরোপের অন্য অন্য দেশগুলো থেকে রোমানিয়া এবং ক্রোয়েশিয়াকে একটু গরিব দেশ বলা যায়। তাই বলে আপনার এশিয়ার অনেক দেশ থেকেই উন্নত একটি দেশ এই দুটি দেশ, এবং আপনি চিন্তা করে দেখুন আপনার নিজের অবস্থান থেকে কতটুকু উন্নত এই দুটি দেশ। তো আপনি ইউরোপে যখন যাবেন বা ইউরোপে যাওয়ার চিন্তা করছেন, তো আপনি কোন দেশ গরিব, কোন দেশ ধনী, কোন দেশে গেলে বেশি স্যালারি পাবো, কোন দেশে গেলে কম পাবো, এসব চিন্তা না করে আপনি যে দেশে যেতে পারবেন সেই দেশে যান। বর্তমান সময়ে ইউরোপের ভিসাই পাওয়া অনেক কষ্টকর হয়ে গিয়েছে, অনেকেই লক্ষ লক্ষ টাকা খরচ করেও ভিসা পাচ্ছে না। আর আপনি যদি এই চিন্তা করেন যে আসলে আমি কোন দেশে যাব, ক্রোয়েশিয়াতে যাব নাকি রোমানিয়াতে যাব, কোন দেশে গেলে বেশি স্যালারি পাবো, এই বিষয়ে চিন্তা না করে আপনি আগে সেখানে যেতে পারবেন কি না এই বিষয়ে চিন্তা করুন, আপনার কি ভিসা হবে নাকি আদৌ ভিসা হবে না এই বিষয়ে চিন্তা করুন। তো একবার যদি আপনি ইউরোপে যেতে পারেন তাহলে আপনাদের লাইফ সেটেল। আমরা অতীতেও দেখেছি যারা ইউরোপে গিয়েছে তারা লাইফ সেটেল করতে পেরেছে এবং আপনিও পারবেন। এর জন্য আগে আপনাদের এত চিন্তা না করে আপনারা কখন যাবেন, কিভাবে যাবেন সেই বিষয়ে চিন্তা করুন। আপনারা এজেন্সির সাথে কথা বলুন, তারা কত দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে নিয়ে যেতে পারবে সেই বিষয়ে চিন্তা করুন। তো রোমানিয়া এবং ক্রোয়েশিয়া প্রায় সেম লেভেলের দেশ, আপনারা বেতনের দিক দিয়ে যদি দেখেন তাহলে সেম লেভেলের বেতন আপনারা পাবেন এবং কাজের সুযোগ সুবিধা প্রায় সেম। তো এখন বর্তমান সময়ে ভিসা পাওয়া খুব দুষ্কর হয়ে গিয়েছে, ক্রোয়েশিয়াতেও ভিসা অনেকটা কমিয়ে নিয়েছে, রোমানিয়াতে প্রায় হচ্ছে না বললেই চলে, এবং প্রায় 20% ভিসা হচ্ছে, যদিও যা হয় তা 20%-এর বেশি নয়। তো আশা করি আপনারা এখনও যারা কনফিউশনের মধ্যে আছেন, যাবেন কি যাবেন না, কোন দেশে যাবেন না বা যাবেন, এই বিষয়ে চিন্তা না করে তাড়াতাড়ি আপনারা ফাইল জমা দিন এবং ফাইল জমা দিয়ে আপনারা প্রসেসিং শুরু করুন। যদি আপনাদের ভিসা হয়ে যায় তাহলে যে কোনো একটি দেশে চলে যান, যদি আপনারা সেখানে গিয়ে পৌঁছে যেতে পারেন তাহলে আপনাদের লাইফটি সেটেল হয়ে যাবে। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের মনের যত প্রশ্নের উত্তর ছিল সব পেয়ে গিয়েছেন, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।